গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ তিন স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। ঋণ খেলাপির দায়ে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করা হয়। তবে জাহাঙ্গীরের মা স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন সহ নয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন ছিল। এদিকে মনোনয়ন বাতিল হওয়ায় উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন জাহাঙ্গীর আলম। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলাকালে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ খান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজউদ্দিন সহ মেয়র কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ঋণ খেলাপের দায়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। সিদ্ধান্ত হল জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংক হইতে ঋণ খেলাপি হওয়ায় জামিনদাতা হওয়ায় তার আবেদনটি বা মনোনয়নপত্রটি বাতিল করা হল। একই সাথে বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ সহ নয়জনের মনোনয়ন। আমার কাছে মনে হয়েছে যে এগুলা যথাযথ না, যেহেতু আপিল করার সুযোগ রয়েছে একজন প্রার্থী, তিনি আপিল করতে পারবেন। মনোনয়ন বাতিলের পর প্রতিক্রিয়ায় তার প্রতি অবিচার হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। তারা যেহেতু ব্যাংক টাকা পাবে, ব্যাংকে গিয়ে টাকা দেওয়া হয়েছে, কিন্তু তারা সিআইবির নাম দিয়া তারা আমার নমিশন পত্রটা বাতিল করেছে। আমি মনে করি নির্বাচন এখানে কমিশনার যে নিরপেক্ষতাটা ছিল তারা সেই নিরপেক্ষ থেকে সরে গেছে, কোন অদৃশ্যর চাপে সরে গেছে এটা আমি জানি না, কিন্তু আমি ন্যায় বিচার চাই, আমি অ্যাপিল করব, প্রয়োজন আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাব। তবে আওয়ামী লীগ প্রার্থী এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, বিধি অনুযায়ী সেটা বাতিল হয়েছে, এই ব্যাপারে আমার কোনো কমেন্টস নাই, এটা আমাদের বিষয় না, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশন। 9 মে প্রতীক বরাদ্দ আর 25 তারিখ অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি নির্বাচন। NTV নিউজ ডেস্ক।